হ্যালো বন্ধুরা, ফলতা ফুটবলের একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ইস্ট বেঙ্গল সম্বন্ধে তো আপডেট আছে এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি সম্বন্ধে একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে, আপডেটটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আসছি ইস্ট বেঙ্গলের আপডেটে। ইস্ট বেঙ্গল তাদের নতুন দুই বিদেশি ফুটবলার মার্সেল রিবেইনো এবং ফ্রান্স সোটা, এই দুই বিদেশি ফুটবলার কিন্তু ইতিমধ্যে গোয়ায় পৌঁছে গেছে। তারা কিন্তু গতকাল গোয়ায় পৌঁছেছে এবং তাদের কিন্তু কোয়ারেন্টাইন পর্ব কিন্তু আজ থেকে শুরু হয়েছে, যেটা 15 দিনের হতে চলেছে। এই দুই ফুটবলারকে কিন্তু আমরা ডার্বিতে দেখতেই পারি। যদি ডার্বিতে এই দুই ফুটবলার খেলতে পারে, যদি এর দুই ফুটবলার যদি অ্যাভেলেবেল থাকে, তাহলে কিন্তু পেরেসেবিকের সঙ্গে পেরেসেবিক তখন নিশ্চয়ই এই তাদের সাসপেনশন কেটে যাবে। তখন কিন্তু পেরেসেবিকের সাথে লিগ ডাউন করতে পারলে কিন্তু এটিকে মনমানকে কিন্তু চাপে ফেলা যাবে। তো এখন পর্যন্ত এটাই আপডেট যে এই ফ্রান্সটা মার্শাল রেবেনো তারা কিন্তু কোয়ারেন্টাইন পর্ব শুরু হয়ে গেছে। এরপর আছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ফ্রেঞ্চ ফুটবলার জাকারিয়া ডিয়ালোকে কিন্তু সাইন করিয়ে ফেলেছে খাসা কামারা রিপ্লেসমেন্ট জন্য। কিন্তু জাকারিয়া দিয়ালোকে কিন্তু তারা সাইন করিয়ে ফেলেছে। এই 35 বছর বয়সে জাকারিয়া দিয়ালো কিন্তু সেন্ট্রাল ডিফেন্সে খেলে। সে ফ্রান্সে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন লিগে কিন্তু খেলেছে। তিনি ফ্রান্সের হয়ে খেলেও কিন্তু তার কাছে সেনেগালের সিটিজেনশিপ রয়েছে। এই জাকারিয়া ডিয়ালোকে কিন্তু খাসা কামারা রিপ্লেসমেন্টের জন্য নিয়েছে। তোমাদেরকে জানিয়েছিলাম যে খাসা কামারা কিন্তু তাদের আর দেশে ফিরে গেছে এবং তার সাথে কিন্তু ডিলটা টার্মিনেট হয়ে গেছে। এবার দেখা যাক এই জাকারিয়া ডিয়ালো তার সেন্ট্রাল ডিফেন্সিভ লাইনে খেলে এবং সে ফ্লটম্যানকে কী করে সাহায্য করতে পারে এবং নর্থ ইস্ট ইউনাইটেড গোল খাওয়াটা কী করে বন্ধ করতে পারে, সেটাই দেখা। ভিডিওটা এখানে এন্ড করলাম, আপডেটটা পেলাম তাই জন্য শেয়ার করে দিলাম। দেখা হচ্ছে ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।